কিছুক্ষণ আগে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু দারুণ একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আর এখানে একটি নয় দুটো নয় এখানে কিন্তু এক থেকে টোটাল সতেরো ধরনের পোস্ট রয়েছে আর কোনটা আবেদন করবেন কোনটা আবেদন করবেন না সকল সমস্ত রকম বর্ণনা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই যে আবেদনটি এই আবেদনটি কোন জায়গায় প্রকাশিত হয়েছে কীভাবে আবেদন করবেন বেতন কাঠামো কী রয়েছে সকল সমস্ত রকম কিন্তু বর্ণনা একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন অতএব আমি আপনাদের বলবো অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে কিন্তু যে কমপ্লিট ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন আর আমি আপনাদের অফার করব যারা স্বাস্থ্য দপ্তরে কাজ করতে ইচ্ছুক তারাই শুধুমাত্র আজকের ভিডিওটি দেখবেন ঠিক আছে যারা স্বাস্থ্য দপ্তরে কাজ করতে ইচ্ছুক নন তারা কিন্তু এই ভিডিওটি এখনই স্কিপ করে যেতে পারেন কারণ আমি আপনাদের এই মুহূর্তে একটি স্বাস্থ্য দপ্তরের দারুণ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই রিক্রুটমেন্টের যে স্টেপ স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি তো সরাসরি চলে যাবো সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে তো দেখুন আমি ভিডিওর শুরুতে বলেছিলাম টোটাল এক থেকে সতেরো ধরনের পোস্ট রয়েছে তো সবার প্রথমে আপনারা দেখুন এই যে পোস্ট পোস্ট সংখ্যা আপনারা একদম হাতের বাঁ দিকে দেখতে পাবেন এখানে কিন্তু একে করে পোস্টের সংখ্যা দেখুন এখানে টোটাল সতেরো ধরনের পোস্ট রয়েছে কিনা আমি আপনাদের সবার প্রথমে যেটা সেই বর্ণনাটা দেখিয়ে দিই এখানে দেখুন সতেরো ধরনের কিন্তু এখানে পোস্ট রয়েছে এবার আমি সরাসরি চলে যাবো কোয়ালিফিকেশনের মধ্যে এখানে কিন কোন কোয়ালিফিকেশান রয়েছে বা কোন কোন যে পোস্ট সেই সকল পোস্ট এখানে রয়েছে সকল সমস্ত রকম কিন্তু একে করে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে চলে আসবো ডিস্ট্রিক্ট ম্যানেজার যেখানে দেখতে পাবেন যে হায়ার কোয়ালিফিকেশন চাইছে সেটা আপনারা ইগনোর করবেন যদি আপনারা হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকেন সেক্ষেত্রে দেখে নেবেন আমি পরবর্তী চলে আসবে যেখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন বিএসি বা বিকম আপনাদের থাকতে বলা হয়েছে তাহলে আপনারা আবেদন করে নিতে পারবেন তো এটাও দু নম্বর পয়েন্টেও আপনারা দেখে নেবেন এরপরে চলে আসবো লাইব্রেটরি টেকনিশিয়ান যেটা কিন্তু হায়ার সেকেন্ডারি পাশে আবেদন করে নিতে পারবেন কিন্তু এখানে বলা হয়েছে অবশ্যই আপনাদের টুয়েলভ পাস করতে বলা হয়েছে কী নিয়ে ফিজিক্স কেমেস্ট্রি অ্যান্ড বায়োলজি নিয়ে তাহলে এখানে আবেদন করতে পারবেন মানে সায়েন্স গ্রুপ নিয়ে কিন্তু আপনাদের যে পাস এইচএস পাস করতে এখানে বলা হয়েছে আর এখানে কিন্তু যে বয়স ধরা হয়েছে সেটা কিন্তু কুড়ি সরি আঠেরো থেকে চল্লিশের মধ্যে যে কেউ আবেদন করে নিতে পারবেন এই কাজটির জন্য আপনারা যে বেতনটি পেয়ে যাবেন সেটি কিন্তু বাইশ হাজার টাকা পার মান্থ এরপরে আপনারা দেখতে পারবেন প্যারামেডিক্যাল ওয়ার্কার যেখানে এইচএস পাস আপনাদের থাকতে বলা হয়েছে সঙ্গে বলা হয়েছে পি এম ট্রেনিং আপনাদের লাগবে এটা যদি না থাকলে এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে পি এস এটাও যদি না থাকে বিএসসি আপনাদের থাকতে বলা আছে উইথ থ্রি ইয়ার্সে তাহলে আপনারা আবেদন করে নিতে পারবেন সঙ্গে বলা হয়েছে আপনাদের যে কম্পিউটার নলেজ সেটা কিন্তু আপনাদের লাগবে আর এখানে কিন্তু দেখতে পাবেন ডিজারেবল কোয়ালিফিকে এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন সেটা কিন্তু এখানে চাইছে সেটা আপনারা ইগনোর করে দেবেন আর এখানে আপনারা যাবেন আঠারো হাজার টাকা পার মান্থ এবার আমি আস আসছি পরবর্তী পয়েন্টে যেটা একদম ধরুন আপনারা প্লেন পড়াশোনা করেছেন স্বাস্থ্য দপ্তরে কাজ করতে চান কিন্তু প্লেনভাবে পড়াশোনা করেছেন ধরুন শুধুমাত্র বি এ পাস করেছেন আর সেটাও আর্টস নিয়ে আর এইচএস পাস করেছেন সেটাও আর্টস নিয়ে কোনো রকম সায়েন্স গ্রুপ নিয়ে পাস করেনি তাহলে আপনাদের জন্য বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টটি যেখানে আপনারা দেখতে পারবেন টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট জেই বা এ ই এ যে কোনো অ্যাক্টের আন্ডারে কিন্তু আপনারা এই কাজটি পেয়ে যাবেন এখানে আপনাদের যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগবে সেটা বলেছে গ্র্যাজুয়েশন এন সি প্লিন মানে গ্র্যাজুয়েশন পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন সেটা আর্টস নিয়ে হোক কমার্স নিয়ে হোক বা সায়েন্স গ্রুপ নিয়ে হোক আর এর সঙ্গে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে কম্পিউটারে কিন্তু একটি ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে তাহলে আবেদন করতে পারবেন ঠিক আছে গ্র্যাজুয়েশন পাস সঙ্গে কম্পিউটার একটি ডিপ্লোমা এর সঙ্গে আপনাদের যে স্পিড টাইপিং স্পিড থাকলেই আপনারা আবেদন করে নিতে পারবেন সঙ্গে দেখতে পাবেন ডিজারেবল যেটা থাকলো আবেদনের যোগ্য না থাকলে আবেদন করতে পারবেন সেটা অবশ্যই চেক আউট করে নেবেন চল্লিশ ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে পনেরো হাজার ছশো সত্তর টাকা কিন্তু আপনারা যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন এরপরে দেখতে পাবেন টেকনিশিয়ান সুপারভাইজার যেটা কিন্তু টুয়েলভ পাস করতে বলা হয়েছে আর এখানে কিন্তু অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স মানে সায়েন্স গ্রুপ নিয়ে পাস করতে বলা হয়েছে এই কাজটির জন্য আপনারা বেতন পেয়ে যাবেন সতেরো হাজার দুইশো কুড়ি টাকা সেটা যদি না থাকে এখানে অর্ডার করে আলো কয়েকটি কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন এরপরে দেখতে পাবেন ল্যাব টেকনিশিয়ান অনেকে ল্যাব টেকনিশিয়ানের জন্য পড়াশোনা করছেন সেক্ষেত্রে আপনাদের যদি ডিগ্রিটি থাকে বিএমএলটি বা ডিএমএলটি যে কোনো একটি যদি ডিগ্রি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আবেদন করে নিতে পারবেন অনেকেই খাটছেন ল্যাব টেকনিশিয়ানের জন্য তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এখানে আপনাদের যেটা সিক্সটি ইয়ার্স এর মধ্যে বয়স থাকতে বলা হয়েছে তেরো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন এরপরে দেখতে পাবেন ল্যাব টেকনিশিয়ান আইসিটিসিতে কিন্তু নিয়োগটি করতে চলেছে এটাও আপনারা দেখে নেবেন এরপরে দেখতে পাবেন ডেটা ম্যানেজার যেখানে কিন্তু বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন আপনাদের থাকতে বলা আছে কমার্স নিয়ে সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন বা অধিকার কিন্তু আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে সিক্সটি ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকতে বলা আছে তেরো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে দেখতে পাবেন ফার্মাসিস্ট তো এই সকল পোস্ট এতগুলি পোস্ট কিন্তু দেখানো সম্ভব নয় ল্যাব টেকনিশিয়ান এতগুলি পোস্ট এখানে রয়েছে কেয়ার কোয়ার্ডিনেটর যেখানে কিন্তু আপনাদের আনরিজার্ভদের জন্য এখানে পোস্ট রয়েছে এরপর দেখতে পাবেন কাউন্সিলর পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে স্টাফ নার্সের জন্য রয়েছে অনেকে স্টাফ নার্সের জন্য পড়াশোনা করছেন বা জিএনএম ইএনএম কোর্স করছেন তাদের জন্য বিশেষ করে স্টাফ নার্স খুবই গুরুত্বপূর্ণ তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারেন এরপরে দেখতে পাবেন ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে কিন্তু ফিজিক্স বায়োলজি নিয়ে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলেই এখানে কিন্তু আবেদন করে নিতে পারবেন বাইশ হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন তো এইভাবে করে আপনারা কিন্তু বাকি পোস্টগুলি দেখে নেবেন আর এর সঙ্গে অবশ্যই এই যে নিচের পেজটি রয়েছে সিরিয়াল নাম্বার করে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রসিডিওর কি রয়েছে সবার প্রথমে রিটেন এক্সাম কম্পিউটার টেস্ট ইন্টারভিউ যে সকল মানে ক্ষেত্রে আপনাদের কম্পিউটার জানা লাগবে না সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতেই পাবেন যে কম্পিউটার স্কিল লাগবে কিনা এখানে কিন্তু এক করে আপনাদের দেওয়াই রয়েছে অবশ্যই চেক আউট করে নেবেন ঠিক আছে এবার আমি আসছি এর লাস্ট ডেট কবে বা কিভাবে আবেদন করবেন আবেদন করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে যেখানে আমি ফর্মগুলো দেখিয়ে দিলাম সেই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান একটি খামে ভরে আপনাদের পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে আর লাস্ট ডেট লাস্ট ডেট এখানে রয়েছে বাইশ আর দু হাজার বাইশ তারিখে এ মাসের বাইশ তারিখে আপনাদের লাস্ট ডেট কোথায় পাঠাতে হবে এখানে দেখতে পাবেন আমি আপনাদের দেখিয়ে দিই এখানে যে ডেট মানে স্থানটি রয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ যেটা কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর পিনকোড সেভেন থ্রি থ্রি ওয়ান থ্রি জিরো এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে সেটা আপনার রেজিস্টার্ড পোস্ট স্পিড পোস্ট কুরিয়ার এসব মাধ্যমে কিন্তু আপনারা যে জমা সেটি কিন্তু করে দিতে পারেন হ্যান্ড হ্যান্ডে কিন্তু হ্যান্ড বাই হ্যান্ড কিন্তু এখানে জমা নেওয়া হবে না তত আপনারা বুঝে গেছেন এই যে আবেদনটি এই আবেদনটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন কিন্তু এই যে কাজটি এই কাজটি আপনাদের কোথায় করতে হবে বা কোথায় রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাবেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উত্তর দিনাজপুর যেটা কর্ণজোড়া উত্তর দিনাজপুর সেভেন থ্রি থ্রি ওয়ান থ্রি জিরো এই যে অ্যাড্রেসটি রয়েছে অ্যাড্রেসে কিন্তু আপনারা কাজটি পেয়ে যাবেন তো বন্ধুগণ এই ছিল আজকের এই ভিডিও এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চেন সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ